নিষেধাজ্ঞা না জরিমানা কি আছে সাকিবের ভাগ্যে? ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়ে ফের বিতর্কে সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার একদিনে মেজাজ হারিয়ে স্টাম্প উপড়ে ফেলার পাশাপাশি স্টাম্প ভেঙে দেন। সাকিবের এমন আচরণে হতাশা প্রকাশ করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের CCDM চেয়ারম্যান কাজী ইমাম আহমেদ জানান, আবাহনী মোহামেডান খেলা মানেই উত্তেজনা। আমরা আজ মাঠে সেরকম উত্তেজনাই দেখেছি, তবে আজ যা হয়েছে এটা আমার অতীতে কখনো দেখিনি। একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার এমনটা করবেন তা কখনো ভাবা যায় না। মাঠে আম্পায়াররা যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল, কিন্তু সাকিব আজ যা করলেন আমার বিশ্বাস ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা বিষয়টি দেখবেন, তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট আইন ভঙ্গের অভিযোগে শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা ও জরিমানা দুই পেতে পারেন সাকিব। শুক্রবার 11 জুন হোম অফ ক্রিকেটে খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাঠের খেলা ছাপিয়ে ম্যাচ বড় হয়ে ওঠে আম্পায়ার ও আবাহনীর কর্মকর্তাদের সাথে সাকিবের দ্বন্দ্ব। মুশফিক রহিমের LBW আবেদন সাড়া না দেওয়ায় আম্পায়ারের উপর অসন্তোষ প্রকাশ করে প্রথমে লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধের জেরে হাত দিয়ে স্টাম্প তুলে তা মাটিতে ছুড়ে ফেলেন। এরপর বাগদিদণ্ডায় জড়ান আবাহনী কোচ খালিদ মাহমুদ সুজনের সাথে। এ সময় আবাহনীর দর্শক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে সাকিবের বিরুদ্ধে। অসৌজন্যমূলক আচরণ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাকিব তাই ফেঁসে যাচ্ছেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারি মোর্শেদুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। সাকিবের দোষের মাত্রা বিবেচনা করে তাকে শাস্তি দেওয়া দেবেন ম্যাচ রেফারি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আম্পায়ার জানিয়েছেন নিষেধাজ্ঞা ও জরিমানা দুই পেতে পারেন সাকিব। সেক্ষেত্রে অন্ততপক্ষে 3 ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির বড় অংশই জরিমানা গুনতে হতে পারে সাকিবকে।